মাথিসা পাথিরানা নাকি লাসিথ মালিঙ্গা? ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে এই বোলারের অ্যাকশন দেখে আপনার কার সাথে মিল মনে হচ্ছে? স্লিংই আর্ম অ্যাকশনের আরও একজন বোলার উঠে এসেছেন দেশের প্রথম সারি ক্রিকেটে। এই তো কদিন আগেও দেশি মালিঙ্গাকে নিয়ে আলোচনা হয়েছে কত। নুয়ান থুসারের হ্যাট্রিকে নাকাল হয়ে মুশফিকুর রহিমরা চট্টগ্রামের নেটে ডেকে নিয়েছিলেন দেশি মালিঙ্গা নামে পরিচিত সোহাগকে, যার বোলিং অ্যাকশনও অনেকটা পাথিরানা বা থুসারার মতো। ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা নূর মোহাম্মদের বোলিং অ্যাকশনও সেই রকমই। বাঁহাতি ব্যাটারের জন্য ইনসুইং আর ডানহাতি ব্যাটারের জন্য আউটসুইং বেশ দক্ষতার সাথেই করতে দেখা গেল তাকে। যদিও পাথিরানা বা থুসারা নয় এই বোলারের দাবি, 2016 থেকেই লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গাকে ফলো করেন তিনি। এ মাসেই শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত ঢাকার নেট বোলার ছিলেন তিনি। সে সময় এক গণমাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন অ্যাকুরেসি বাড়িয়ে ভালো কোথাও খেলতে চান নূর। সেই মঞ্চটাও পেয়ে গেলেন এবারে ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের স্কোয়াডে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে অভিষেক ম্যাচে সাইফ হাসানকে ফাঁদে ফেলে তার উইকেট আদায় করেছেন নূর মোহাম্মদ। 34 রান করে আউট হয়েছেন সাইফ। অন্যদিকে শেখ জামালের মিডল অর্ডার ব্যাটার ফজলে রাব্বির এমন অঙ্গভঙ্গি দেখে আপনার মনে হতেই পারে হয়তো খুব একটা ভালো করেননি তিনি, কিন্তু না, রাব্বি ভালো করেছেন। 4 নম্বরে নেমে 74 রান করেছেন। টপ অর্ডারের ব্যর্থতা সামলে 50 করেছিলেন ঠিকই, কিন্তু সেটাকে সেঞ্চুরিতেও পরিণত করার সুযোগ ছিল, তবে তা না পাওয়ার কারণেই হয়তো এমন ক্ষোভ এসেছে নিজের ওপর। দিন শেষে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন ফজলে রাব্বিরা, যা তার সেঞ্চুরি মিসের আক্ষেপ কিছুটা হলেও কমাবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।